এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের এক ভাই লিখিত প্রশ্ন করেছেন তাতে লিখেছেন আমি মিলাদে একমত নই মিলাদে অংশগ্রহণ না করে তবারক নামে যা দেওয়া হয় তা খাওয়া কি যাবে সম্মানিত ভাই মিলাদ যে শব্দটি ঈদে মিলাদ নবী এটি রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন ইসলাম নিয়ে আসছেন যে ইসলাম আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য নির্বাচন করেছেন এতে তিনি সন্তুষ্ট হয়েছেন এই ইসলামের শরীয়তে মিলাদ নবী বলতে ঈদে মিলাদ নবী বলতে কোনো কিছু নেই যা রাসুলের যুগেও ছিল না সাহাবিদের যুগেও ছিল না আইম্মাদ মুস্তাহিনদের যুগেও ছিল না রাসুল সাল্লা সাল্লামের যুগে সাহাবিদের যুগে তাবিনদের যুগে আইম্মা মুস্তাহিদিনদের যুগে এই মিলাদ নামে ঈদে মেলার নবী বলে তারা কিছু চিনতেন না জানতেন না পরবর্তী বাতিনি সম্প্রদায় এই শরীয়তে নামে নতুন যে আবিষ্কার করেছে বেদাত করেছে আবির্ভূত করেছে এটি সম্পূর্ণ বেদাত এটি সম্পূর্ণভাবে পদবষ্টতা যেটি মানুষকে জাহান্নামের নামের দিকে নিয়ে যায় রসুল সাল আলহ সাল্লাম শেষ নবী তার নিকট যে ওহি আসছে কোরআন অবতীর্ণ হয়েছে আসমানি শেষ গ্রন্থ আর কোনো গ্রন্থ আসবে না ওহি অবতীর্ণ হবে না এবং কোনো নবী আসবেন না একজন মুসলিমের উপর এটি অবশ্যই বিশ্বাস করতে হবে ওহি ছাড়া যেটি খেয়াল খুশি মতো আমরা ইসলামের নামে গড়ে নিব সেটি হব নতুন আবিষ্কার বিদাত যার পরিণাম জাহান্নাম নাম মিলাদ অনুষ্ঠানে যা কিছু করা হয় যা কিছু আয়োজন করা হয় এটি সম্পূর্ণ হারাম একজন ইমানদার মুসলিম অবশ্যই বর্জন করবে তা খাবেও না যদি কোনো ব্যবহারের হয় তাও ব্যবহার করবে না যদি খায় বা ব্যবহার করে বা অংশগ্রহণ করে তাহলে তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে বেদাতীদের দলের অন্তর্ভুক্ত হবে এবং তাদের কাজে সাপোর্ট করা হবে সহযোগিতা করা হবে আল্লাহ রব্লা আলা বিন বলেছেন তা আনু আল্লাহল বীররে অত্যালা আনু আলহ ইসমায়ুল ওদুয়ান তোমরা সৎ কাজে আল্লাহ ভীতির কাজে পরস্পর সহযোগিতা করো অসৎ কাজে পাপের কাজে তোমরা সহযোগিতা করবে না একজন মুসলিম অংশগ্রহণ করা অনুষ্ঠানে যাওয়া ওদের তবারক নামে যা আছে খাওয়া এটি হবে তাদের অসৎ কাজে পাপের কাজে অংশগ্রহণ করা সামিল হবে তাই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই সমস্ত যে কোনো মাহফিল হোক না কেন বেদাতি মাহফিল যেটি রাসুলের যুগে পরিচিত ছিল না সাহাবিদের যুগে ছিল না ইমামদের যুগে ছিল না এই সমস্ত মাহফিলকে বর্জন করুন অনুষ্ঠানকে বর্জন করুন মানুষকে সঠিক ইসলামের দিকে আহ্বান করুন এবং সমাজে বাস্তবায়ন করুন আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন